জাতীয় সংসদের শূন্য হওয়া ঢাকা 5 ও নওগাঁ 6 আসনে উপনির্বাচন হবে 17 অক্টোবর। এজন্য তফসিল ঘোষণা হবে আগামী সপ্তাহে। দুপুরে নির্বাচন কমিশনের বৈঠক শেষে এসব কথা জানান ইসি সচিব মোহাম্মদ আলমগীর। 26 সেপ্টেম্বর পাবনা 4 আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণার পাশাপাশি তফসিলও ঘোষণা করেছেন তিনি। এছাড়া ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচন নির্দিষ্ট সময় থেকে 90 দিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানান সচিব। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে নির্বাচনকালে পথসভা, মিছিল, সভা সমাবেশ এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া যাবে না। এদিকে চট্টগ্রাম সিটির প্রশাসনের মেয়াদ শেষ হলে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।